সহজভাবে ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্ক তৈরি করে দেখাচ্ছি, মিন্ট লেমনেড। ড্রিঙ্কটা ঘরে তৈরি করে আবার দু তিন দিন ফ্রিজও রেখে দিতে পারবেন। চলুন চটপট শিখে ফেলি। মিন্ট মানে কিন্তু পুদিনা পাতা। মিন্ট লেমনেড তৈরি করার জন্য পুদিনা পাতা নিয়ে নিচ্ছি আনুমানিক এক কাপের মতো। আমি শুধু পাতাগুলো নিয়েছি, ডাঁটিগুলো বেছে বাদ দিয়ে দিয়েছি। আর লেমনেড যেহেতু লেবুর রস তো লাগবেই, আমি আনুমানিক এক লিটার মতো লেমনেড তৈরি করব, তাই লেবুর রস দেব আনুমানিক কোয়ার্টার কাপ। এই মনে করেন দুটো বড় লেবু থেকেই কোয়ার্টার কাপের মতো লেবুর রস পাওয়া যাবে। চিনি নিয়ে নিচ্ছি কোয়ার্টার কাপ। আপনারা মিষ্টি কম খেতে চাইলে চিনিটা কমিয়েও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্পার্কলিং ওয়াটার। স্পার্কলিং ওয়াটার যদি না পান তাহলে আপনারা সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন, এগুলো আমাদের সুপার স্টোরে এখন অ্যাভেইলেবল। তারপরে মিক্স করে নিচ্ছি। স্পার্কলিং ওয়াটার, সোডা ওয়াটার কিছুই যদি না পান তাহলে চিনিটা দেবেন না। আর সাদা যে কার্বনেটেড বেভারেজগুলো আছে, যেরকম সেভেন আপ, স্প্রাইট, এগুলো দিয়ে মিক্স করলেও কিন্তু ড্রিঙ্কটা তৈরি করা যাবে। ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি পরিবেশনে চলে আসলাম। এক গাদা লেবুর মধ্যে যদি আমরা এই ড্রিঙ্কটা সার্ভ করি, ফ্লেভারটা এত রিফ্রেশিং হবে যে খাওয়ার আগে থেকেই কিন্তু আপনাদের অনেক অনেক ফ্রেশ লাগবে। ড্রিঙ্কটা তৈরি করে একটা বোতলে ভরে দুই থেকে তিন দিন আপনার ফ্রিজের নর্মাল পোর্শনে সংগ্রহ করতে পারেন। যখন খেতে ইচ্ছে করলো বের করে খেয়ে নিলেন। খুবই সংক্ষিপ্তভাবে শিখিয়ে দিলাম কিভাবে পারফেক্ট মিন্ট লেমনের ড্রিঙ্ক তৈরি করতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। পরের ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।